সম্পর্কে আমাদের বহু প্রতীক্ষিত, বিশেষ করে ছাত্রছাত্রীদের শিক্ষা জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা মাধ্যমিক এসএসসি পরীক্ষা এবং সমমানের পরীক্ষা আজকে অনুষ্ঠিত হচ্ছে সারা দেশে একযোগে। 3,790টি কেন্দ্রে 29,000 শিক্ষা প্রতিষ্ঠানের 20,21,000 পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এবং এ পর্যন্ত আমরা যে প্রস্তুতি নিয়েছি আমরা অত্যন্ত সন্তুষ্টির সাথে আপনাদের জানাচ্ছি। আগের বছরের পরীক্ষা নিতে তো সমস্যা হওয়ার কথা না, যেহেতু যারা পরীক্ষা দিবে তাদের লেখাপড়া টাইমলি হয়েছে। এখানে পরীক্ষাটা এবারে পিসিএসএ পরীক্ষা পাবলিক পরীক্ষা সারা দেশে একসাথে নিতে হবে, যেহেতু আমাদের বন্যা হলো সিলেটে, সেই জন্য আমাদের পিছিয়ে থাকবে। আর এর আগে যেটা যদিও পিছিয়ে গেছি বলছি, কিন্তু আমাদের শিডিউলটা ছিল জুন, 19 জুন, আমার কথা ছিল ফেব্রুয়ারি। জুনে হওয়ার কারণ হলো আমাদের যে নতুন করে আমরা যে সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করেছি, করোনা পরবর্তী সময়ে ক্লাস শুরু হয়েছে, এটা একটু অ্যাডজাস্ট করতে সময় লেগেছে। এবছর সেই সমস্যাটা তো নেই। এবার আগামীতে যারা পরীক্ষা দেবে তাদের তো ক্লাস বা কী বলবো পাঠ দান সমাপ্ত হওয়ার কোনো সমস্যা হয় না। আমরা আশা করতে পারি, আমরা তেমনটা আশা করতে পারি।